বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমরা জানো আমি কিন্তু তোমাদেরকে মাধ্যমিকের যে গণিত বই থেকে, অর্থাৎ দশম শ্রেণীর গণিত বই থেকে কিন্তু তোমাদেরকে আমি অঙ্ক করিয়ে দিচ্ছি। কেন করাচ্ছি? তার কারণ এখান থেকে যদি অঙ্ক তোমরা করো, তাহলে যাদের তোমাদের কম্পিটিটিভ এক্সামের অঙ্ক নিয়ে যাদের তোমাদের মধ্যে একটা ভীতি আছে, সেই ভীতিটা যাতে দূর হয়, এর জন্যই কিন্তু আমি এই অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করে থাকছি। তো আমি একেবারে বেসিক লেভেল থেকে, মানে এর আগের দিন আমি চ্যাপ্টার করিয়েছিলাম দ্বিঘাত সমীকরণ, আজকে তার পরের চ্যাপ্টার করাবো, অর্থাৎ সরল সুদের অঙ্কটি করাবো। তো স্ক্রিনে করাবো, তোমরা দেখো ভালো করে, অঙ্কগুলো একদম বেসিক লেভেলের। যাদের একমাত্র অঙ্কে তোমরা দুর্বল, তারা এই অঙ্কটা দেখে নাও, এবং যারা তোমরা দশম শ্রেণীতে এখন পড়ছো বা মাধ্যমিক দিতে চলেছো, তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি হেল্পফুল হবে। তো চলো দেখে নাও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে গণিত প্রকাশ যে বইটা আছে দশম শ্রেণীর, সেখান থেকেই কিন্তু তোমাদের দেখাই। তো আজকে এখানে আমি কি বললাম, আজকে তোমাদের কিন্তু সরল সুদের তোমাদের অঙ্ক করাবো, ঠিক আছে? তো এটা কিন্তু আমি বলবো যারা তোমরা টেন্থ পড়ছো, যারা তাদের জন্য যেমনি ইম্পর্টেন্ট, আর যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? শুধুমাত্র যাদের কিন্তু অঙ্কে ভীতি আছে, আমি বারবার এক কথাই বলছি, যাদের অঙ্কে ভীতি আছে তাদের জন্যই কিন্তু আমি এটা বলছি। কারণ আমার মনে হয়েছে যে যদি তোমরা একদম বেস লেভেল থেকে, যেহেতু অঙ্ক তোমাদের কিন্তু 19 লেভেল থেকেই কিন্তু আসে বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে, তো বেস লেভেল থেকে পড়লে কিন্তু আমাদের কিন্তু বেশি সুবিধা হবে। তো আগের দিন তোমাদের কিন্তু প্রথম চ্যাপ্টারটা করিয়ে দিয়েছিলাম আমি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এইবার কিন্তু তোমাদের আমি সরল সুদের অঙ্ক করাবো, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু দেখা এর জন্যই ইম্পর্টেন্ট, কারণ কিন্তু তোমাদের কিন্তু এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তো বারবার বলার আমার এইটাই কারণ। তো এই দেখো তোমাদের এই সরল সুদের অঙ্ক আমি প্রথম থেকে দেখাচ্ছি এখানে কি আছে। দেখো বেস লেভেল থেকে এখানে একদম করা তোমরা বুঝতেই পারছ যে এটা ক্লাস টেনের, যেহেতু তো তোমাদের কি করতে হবে, সবার প্রথমে দেখতে হবে কীরকম তোমার অপশন দেওয়া আছে এখানে আর কি। তো কিছু আমি যে দেখো এখানে দেখে নিই, এখানে দেখো বলছে যে এক বছর পরে বলছে যে একজন 400 টাকা রেখেছিল ব্যাংকে, তারপর কি বলছে যে তারপর সে টাকাটা বেড়ে গিয়ে হয়েছে 432, ঠিক আছে? যে 400 টাকা রেখেছে, মানে এরকম যে কোনো টাইপেরই তোমার বাড়তে পারে, তাই না? তো ধরো 400 টাকা সে প্রথমে হচ্ছে গিয়ে ব্যাংকে রেখেছিল, ঠিক আছে? তারপরে তোমার ব্যাংক থেকে এক বছর পরে তুমি কত টাকা পেলে, ধরো 430 টাকা পেলে। তো কেন তুমি এই টাকাটা বেশিটা পেলে? নিশ্চয়ই ব্যাংক, তার মানে কি ব্যাংক তোমাকে কিছু ইন্টারেস্ট দিচ্ছে, এই ইন্টারেস্টটাকেই কিন্তু বলা হচ্ছে সুদ, ঠিক আছে? তো প্রথম ক্ষেত্রে যখন আমি বলবো যে সুদ কিন্তু দুরকমের হয়, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, এই চ্যাপ্টারে আমরা কিন্তু শুধুমাত্র সরল সুদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো সরল সুদের ক্ষেত্রে তাহলে আমার কী কী ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মূলধন থাকবে, আর একটা হচ্ছে গিয়ে তোমার যেটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট সহ টাকা পাবে, আর সেই দুটো থেকে বিয়োগ করলে যে টাকাটা বেরোয় সেটাই হচ্ছে গিয়ে হয়ে যায় তোমার সুদ, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে একটা আসল, আসলকে আমরা এক্ষেত্রে পি হিসাবে লিখি। তারপর একটা তোমার যদি আমি সুদ ধরি, সুদকে আমরা ধরি আর হিসাবে লিখি। আর ধরো আমি ধরে নিচ্ছি টি সময়ের জন্য তোমার হচ্ছে এই টাকাটা ব্যাংকে রাখা হয়েছে, ঠিক আছে? তো এর বেসিসেই কিন্তু আমার সব অঙ্ক আসবে, ঠিক আছে? এখানে আমার শুধুমাত্র তিনটে জিনিসই জানা দরকার, পি, আর হচ্ছে টি, ঠিক আছে? তো এরকম তোমার এই রকম লেভেলের তুমি প্রচুর অঙ্ক তুমি পাবে। তো দেখো এক্ষেত্রে হচ্ছে কিন্তু পি কি বলছে, পি হচ্ছে তোমরা আমরা ব্যাংকে রাখছি, ধরো আর পার্সেন্ট সুদে এটা রাখছি, আর টি সময় পর তাহলে কিন্তু টি সময় বলতে কিন্তু বছরের কথা বলছি, ঠিক আছে? টি হচ্ছে বছরের, মানে টি এর যে ইউনিটটা সেটা কিন্তু সবসময় বছরে হয়। তো সেক্ষেত্রে কিন্তু সরল সুদের পরিমাণ কি হয়, সরল সুদের পরিমাণ হয় কিন্তু পি আর টি বাই 100, ঠিক আছে? আশা করি এটা তোমরা বুঝতে পারলে, এটা খুব একদম ইজি জিনিস, ইজি জিনিস থেকে শুরু করছি। আর যেটা বললাম টি কিন্তু টি বছর পর। তো যাই হোক, এবার টি বছর পর তাহলে তুমি কত টাকা পাবে? দেখো সরল সুদ হলো পিআরটি প্লাস 1/100, কিন্তু তার সাথে তুমি যেটা রেখেছো সেটাও অবশ্যই পাবে। তাহলে তুমি কতটা হচ্ছে পি যেটা তুমি রেখেছো প্লাস পিআরটি বাই 100, যেটা কিনা হলো তোমার সরল সুদ। এই যে পিআরটি বাই 100, এটা কিন্তু তুমি এক্সট্রা পেলে, ঠিক আছে? এই এক্সট্রাটাকেই কিন্তু আমরা বলছি সরল সুদ, ঠিক আছে? তো এটা আশা করি বোঝা গেল।
এইবার দেখো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্ক তোমাদের এক্সাম্পল হিসেবে করা আছে, তোমরা পজ করে করে এগুলো দেখে নিতে পারো। তো প্রথমে যে অঙ্কটা আছে আমি একটা তোমাদের বলে দিচ্ছি, দেখো বলছে যে যদি আমি বার্ষিক 4% সরল সুদের হারে ব্যাংকে 1200 টাকা জমা রাখি, তাহলে একবারে সবার ফার্স্টে আমি 4% সুদের হারে রেখেছি সরল সুদের হারে, তাহলে আর ইকুয়াল টু 4, পি ইকুয়াল টু 1200, তাহলে সরল সুদের পরিমাণ কত হয়ে যাবে, পিআরটি বাই 100। অবভিয়াসলি তাহলে আমি এত টাকা সুদ পাবো। এবার পি এর ভ্যালু লিখে দাও 1200, আর এর ভ্যালু 4, তাহলে 4 বারং কত হয়ে যাচ্ছে তোমার 48, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু তোমার 1 বছর পরে তোমার সুদ কত হচ্ছে, 48 টাকা, ঠিক আছে। তো এই জায়গাটা তোমার দেখো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে তোমার কিন্তু 48 হবে উত্তর। আবার এখানে দেখো আরেকটা অন্যরকম তোমার অঙ্ক দেওয়া আছে, এখানে বলছে যে বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1ই জানুয়ারি থেকে 4ই আগস্ট পর্যন্ত 5000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে, সুদ আর সুদ আসল দুটোর পরিমাণে জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে কী বলছে, 2003 সালের 1ই জানুয়ারি থেকে 8ই আগস্ট অবধি, ঠিক আছে। তাহলে জানুয়ারি মাসে 30 দিন যোগ করবে, ফেব্রুয়ারি মাস এটা যেহেতু লিপ ইয়ার নয় 28 দিন, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, আর আগস্টের এটা 8 তারিখ বলেছে, 8 তারিখ অবধি। তাহলে আমার হিসেবটা কত তারিখ অবধি, হিসেব কিন্তু সবসময় 8-এর আগের দিন অবধি, ঠিক আছে, মাত্র 7 তারিখ অবধি। তাহলে সব কটা যোগ করে আমার এসেছে 219 দিন। তাহলে এটাকে যদি আমি বছরে যদি আমি করি 219/365 করে নেব, তাহলে বছরে হচ্ছে গিয়ে হয়ে যাবে টি ইকুয়াল টু 3/5 বছর। দেখো সবসময় কিন্তু সময়টাকে তোমার বছরে হিসাব করতে হবে, এটা কিন্তু এখানকার মানে এই অঙ্কগুলোর মেন জিনিস, ঠিক আছে। তোমাকে মাসে দিয়ে দিলো, সেটাকে তুমি বছরে কনভার্ট করে নেবে। এবার এক্ষেত্রে তোমার পি কত বলেছিল, 5000 টাকা, আর 5% সরল সুদ, তাহলে পি আর টিটা 3/5, সেটাগুলো তুমি বসিয়ে দিলে তো যেটা তোমার হবে কত হচ্ছে 3×5=15, অর্থাৎ 150 টাকা। অর্থাৎ এক্ষেত্রে সুদের পরিমাণ হচ্ছে 150 টাকা, আর যদি সুদ আসল হয় তাহলে সেটা কত হয়ে যাবে, 5000+150 টাকা, তাই তো। তার কারণ হচ্ছে সুদের সাথে হচ্ছে আসলটা যদি যোগ করে দিই তাহলেই আমরা জানি সুদ আসল পেয়ে যাই। তাহলে আমি কিন্তু বছরের শেষে মানে বা এই কটা দিনের শেষে আমি কিন্তু পাবো 5150 টাকা। এবার চলো কিছু অঙ্ক দেখে নিই যেগুলো হচ্ছে কোনো এক্সাম্পল হিসেবে দেওয়া নেই, অঙ্ক হিসেবে দেওয়া আছে। তো প্রথমেই যে অঙ্কটি আছে কি বলছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15000 টাকা ধার নিয়েছে, ঠিক আছে। তাহলে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত সরল সুদ দিতে হবে সেটার হিসাবটা কিন্তু আমাদেরকে করতে হবে। তো এটাও কিন্তু তোমার সেম প্রসেসে, সরল সুদে তোমার তেমন কিছু এক্সট্রা বা আলাদা কিছু করার নেই, তোমার একই ফর্মুলা তোমার মনে রাখতে হবে। তো সেই ফর্মুলা থেকে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রেও তোমার পি এর ভ্যালু কত দেখে নিতে হবে, তো এক্ষেত্রে পি এর ভ্যালু কত আসলো, 15000 টাকা ধার নিয়েছে, তাহলে পি 15000 টাকা। সময় কত, টি দেখো বলে দিয়েছে 4 বছর, তাহলে সময় হচ্ছে মানে টি ইকুয়াল টু 4, আর ইকুয়াল টু বলে দিয়েছে 12%। তাহলে এই তিনটে জিনিস আমি নিয়ে নিলাম, ঠিক আছে, পি ইকুয়াল টু 15000, টি ইকুয়াল টু 4, আর ইকুয়াল টু 12%। তাহলে সুদের ভ্যালু তোমার এক্ষেত্রে কত হচ্ছে, পিআরটি, তাহলে 15000×12×4 বাই আমার 100। তাহলে 0000 কেটে গেল, তাহলে তোমার 4 বারং তোমার কত হচ্ছে, এগুলো গুণ করার পরে হচ্ছে 4 বারং 48, আর 48 আর 15 তুমি যদি গুণ করো তাহলে কিন্তু এর যে ভ্যালুটা তোমার আসবে সেটা কিন্তু আসবে 7200, ঠিক আছে। তো এইটা কিন্তু এর ভ্যালুটা তোমার হলো। তাহলে এত টাকা সুদ কিন্তু তাদের ব্যাংককে দিতে হবে, এটা কিন্তু সুদ, আর সুদ আসল হলে কত হয়, 15000+ এই নাম্বারটা, ঠিক আছে। এইবার হচ্ছে সেকেন্ড আরেকটা অঙ্ক কী আছে, দেখো এখানে বলছে যে 2005 সালের জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ হলে কত হবে নির্ণয় করো। তাহলে এক্ষেত্রেও 2005 সাল বলেছে, অর্থাৎ এটি লিপ ইয়ার নয়, তাহলে জানুয়ারি 31 তারিখ, ফেব্রুয়ারি 28 তারিখ যেহেতু লিপ ইয়ার নয়, তারপর মার্চ হচ্ছে 31 তারিখ, এপ্রিল 30 তারিখ, আর মে মাসের কত তারিখ পর্যন্ত, 27 তারিখ পর্যন্ত বলেছে। তাহলে অবভিয়াসলি আমি আগের দিন অবধি নেব, যেটা আগের অঙ্কে তোমরা মানে যেটা এক্সাম্পলে দেখেছিলে। তো এর যে ভ্যালুটা এটা কিন্তু হচ্ছে 146 দিন। এবার 146 দিনকে আমার কী করতে হবে,
146 দিনটা আমার মাথায় রেখে এটাকে আমার কিন্তু বছরে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তো এত দিন মানে কত বছর, 146/365, এত বছর তোমার, যেহেতু 301 বছরে হয় হচ্ছে তোমার 365 দিন। তাহলে এক্ষেত্রে তোমার কি করতে হবে, হবে এখানে চেয়েছে হচ্ছে কি কত টাকা সুদ বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে তোমার 20,000 টাকা যেহেতু বলে 2,000 টাকা যেহেতু বলেছে, 2,006% এত পিআরটি বাই 100, ঠিক আছে? এর যা ভ্যালু হবে সেটাই কিন্তু হয়ে যাবে এটার হচ্ছে সুদ, অত টাকা তোমার সুদ বের করতে হবে, ঠিক আছে? তো এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু তোমার খুব ইম্পর্ট্যান্ট। তো এক্ষেত্রে দেখো কাটাকাটি আমি করে নিচ্ছি, 73 × 146, তাহলে আমার ভ্যালু কত হচ্ছে, 6×12 আর হচ্ছে 4×12 তোমার হয়ে যাচ্ছে 48, ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও কিন্তু সুদের ভ্যালুটা হয়ে যাচ্ছে 48 টাকা। সুদ আসল হলে কি করতে হতো, আসলের সাথে জাস্ট যোগ করে দিয়ে নিতে হতো। তাহলে দেখো পিআরটি দিয়েই কিন্তু তোমার সব অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইরকমভাবে কিন্তু তোমরা এখানে দেখো প্রচুর অঙ্ক আছে, পজ করে নিয়ে প্রত্যেকটা অঙ্ক দেখে বাড়িতে প্রত্যেকটা করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু করতে কোনো অসুবিধা হবে না। দেখো আরেকটি একটু অন্যরকম অঙ্ক আছে, এটা নিয়ে এবার আলোচনা করি। এখানে দেখো, দেখো বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হারে যদি আমি ধরি, তাহলে হচ্ছে সেটার হিসাব করলে কি হবে, সেটা যদি আমি দেখি তাহলে কি হয়। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে হচ্ছে গিয়ে কি হচ্ছে, এটা আমার বলছে যে দ্বিগুণ হচ্ছে, তাই তো? দ্বিগুণ মানে কি, 2p। এবার কত সময়ে আমি ধরে নিচ্ছি t সময়ে, তাহলে হচ্ছে 2p = p × p টাকে আমি জাস্ট ইয়ে করলাম, কমন নিলাম, তাহলে PRT/100, তাহলে পিটাও বাইরে চলে গেল, তাহলে R×t শুধু থাকলো 6% সুদের হারে। তাই এখানে 2 - 1 = 1, তাহলে 60/100, অর্থাৎ টি এর ভ্যালু এক্ষেত্রে কত হয়ে গেল, টি এর ভ্যালু কিন্তু হয়ে গেল 100/6, ঠিক আছে? যার ভ্যালু কিন্তু হয় 16^2, ঠিক আছে? এর ভ্যালু কিন্তু হচ্ছে 16^2। আসলে তোমরা এটা বুঝলে এটা কি করেছি, আরেকবার দেখো না, 2p = PRT/100+p, সেটাকেই কিন্তু আমি একবারে লিখেছি আর পিটাকে একবারে কমন নিয়ে নিয়েছি, তার জন্যই কিন্তু এভাবে আমি করেছি, ঠিক আছে? তাহলে এর ভ্যালুটা কিন্তু হয়ে যাচ্ছে 16^2, অর্থাৎ t = 16^2 বছর পরেই কিন্তু আমরা হচ্ছে দ্বিগুণ পরিমাণে আমরা অর্থ আমি আবার ফিরে পাবো, ঠিক আছে? তো আশা করি এটা বোঝা গেল। তো এইরকম তোমার অঙ্ক তোমাদের এইরকমই আসবে, ঠিক আছে? তো এরকমই ধরো আরও অঙ্ক আছে তোমার এরকম, সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে। তো তোমাদের কারো যদি মনে হয় এখানে কোনো অঙ্কে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে বা কিছু বুঝতে পারছো না, তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো কিছু অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্ন এখানে আছে, ঠিক আছে, যেগুলো MCQ টাইপ। তো প্রথমেই যেটা কি বলছে, বলছে যে বার্ষিক 8% হারে সরল সুদে পি টাকার টি বছরের সুদ 1 টাকা হলে তোমার কি হচ্ছে, আই টাকা হলে, তার মানে কি PRT = I, PRT/100 = I, এক্ষেত্রে হচ্ছে তোমার প্রশ্নটা থেকে আমরা পাচ্ছি, কারণ এটা সুদের ভ্যালু বলছে। তাহলে PRT = আমি পাচ্ছি 100 I, তাহলে এই জিনিসটা কোথায় আছে, অপশন সিতে আছে, তাহলে অপশন সি এক্ষেত্রে স্যাটিসফাই করছে, ঠিক আছে? তারপরটা কি বলছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে যদি দ্বিগুণ হয়, বছর বলে দিয়েছে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে T = 20, ঠিক আছে? তাহলে সেই সরল সুদের মান বলছে, তাহলে 2p = p×1+r, 20 বছরে বলেছে, তাহলে R×20/100, তাহলে এখান থেকে পি যদি কেটে যায় 2 থেকে 1 বিয়োগ করলে 1 = তোমার কত হচ্ছে, R/20/100 মানে হচ্ছে তোমার 5, তাহলে R/5, তাহলে হচ্ছে সুদের ভ্যালু কত হয়ে গেছে, 5 হয়ে গেলে, ঠিক আছে? এবার সুদের ভ্যালুটাকে আমি 5 আমার মাথায় রাখতে হবে। এবার কি বলছে, একই সরল সুদে ওই হারে মূলধন 3 গুণ হবে হচ্ছে কত বছরে, তাহলে 3p = p×1+, এবার আমি সময়টা জানি না কিন্তু আমি সুদটা তো জানি, তাহলে 5t/100, তাহলে 5 দিয়ে তুমি যদি ইয়ে করো, এখানে 2p = তোমার কত আসছে, এক্ষেত্রে কিন্তু তোমার আসছে 5t/100, তাহলে হচ্ছে 5×20, তাহলে হচ্ছে টি এর ভ্যালু তোমার কত আসছে, টি এর ভ্যালু কিন্তু তোমার এক্ষেত্রে আসছে 40, অর্থাৎ 40 বছর বয়স পরে কিন্তু তুমি হচ্ছে 3 গুণ পরিমাণ
তুমি পাবে, ঠিক আছে? আশা করি এগুলো বোঝা গেল। দেখো এই টাইপেরই তোমাদের প্রশ্ন আসবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি বারবার বলছি তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এক্ষেত্রে আমার মেন ক্যাচ এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সুদের ভ্যালুটা হয় পিআরটি বাই একশো, আর সুদ আসল পি প্লাস পিআরটি বাই একশো। ওকে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো, ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলো। যদি হেল্পফুল হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি কিন্তু এরকম রোজই কিন্তু অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে হাজির হব। চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।